বেরিয়ে পড়লাম আমরা চাঁদিপুরের উদ্দেশ্যে। হাওড়া থেকে প্রায় 3.5 ঘন্টা ট্রেন সফর করে আমরা পৌঁছে যাব বালাসর স্টেশন। সেখান থেকেই আমরা চলে যাব চাঁদিপুর। বালাসর স্টেশন থেকে অটো বা মোটর ভ্যান রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন খুব সহজেই চাঁদিপুর। বালাসর থেকে চাঁদিপুরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার এবং এর সময় লাগে প্রায় 30 মিনিট। আমরা চাঁদিপুর থেকে চলে যাচ্ছি, সাইট সিন অনেক জায়গা আছে যেখানে পাহাড় আছে, ঝর্ণা আছে, নদী আছে, তো সেগুলো দেখার জন্য আমরা বেরিয়ে পড়ছি। চলুন আমাদের সাথে সেই জায়গাগুলো ঘুরে আসি। এটা হলো বুড়িওয়ালাম নদীর মোহনা। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। এবার যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো খিরাচড়া গোপীনাথ মন্দির।
এটা পুরীর কোণারক মন্দিরের আদলে তৈরি বিষ্ণু মন্দির। এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। বালাসোর শহর থেকে দেবকুণ্ডের দূরত্ব প্রায় 85 কিলোমিটার। নীলগিরি পর্বতমালার কাছে এসে গেছি, কিন্তু আমরা একটা যে স্পটে এসেছি সেই স্পটটা হচ্ছে দেবকুণ্ড। কিন্তু দেবকুণ্ডে যাবার আগে বা ঢোকার আগে আমরা একটা যে ভিউ, পাহাড়ের ভিউ বা পাহাড়কে যে দৃশ্য সেগুলো আমি একটু দেখিয়ে দিতে চাইছি। দেখুন কি মনোরম দৃশ্য, যেখানে পাহাড় এবং মেঘ একসাথে আছে। এবার আমরা দেবকুণ্ডের দিকে যাচ্ছি, ঠিক আছে? চলুন আবার সেই দেবকুণ্ডের দিকে যাই, আমাদের গাড়ি এসে গেছে, চলুন দেবকুণ্ডে। Thank you.
দেবকুণ্ডা। দেবকুণ্ডা হলো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার একটি জলপ্রপাত। এটি শিমলিপাল জাতীয় উদ্যানের একটি অংশ। এটি বালাসোর থেকে প্রায় 85 কিলোমিটার এবং বাড়িপাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত। এই জলপ্রপাতটির একদম উপরে একটি মন্দির আছে যার নাম হলো অম্বিকা মন্দির। প্রায় 405টি সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরের উপর উঠতে হয়, আর সেখান থেকেই জলপ্রপাতের মনোরম দৃশ্য দৃষ্টি আকর্ষণ করে।
এবার আমরা পাঞ্চলেশ্বর মন্দিরের দিকে আমরা উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রায় কাছাকাছি এসে গেছি পাঞ্চলেশ্বর মন্দিরে। এবার আমরা পাঞ্চলেশ্বর মন্দিরের ভেতরে যাই, চলুন দেখি সেই পাঞ্চলেশ্বর মন্দিরটা। শোনা গেছে এখানে নাকি 311 সিঁড়ি আছে, সেই 311 সিঁড়ি দিয়ে সেই মন্দিরের দিকে যেতে হবে। চলুন সেই সেই সিঁড়ি দিয়ে সেই মন্দিরের দিকেই যাওয়া হয়। সারাদিন অনেক দৌড়ঝাঁপ হলো, অনেক আনন্দ হলো, অনেক ঘোরাঘুরি হলো, আর দেখলাম প্রচুর দৃশ্য, প্রচুর মনোরম দৃশ্য, মানে যা কল্পনায় বলা যাবে না বা কল্পনায় ভাবা যাবে না। আপনারা যদি আসেন তবেই কিন্তু আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন এই সব দৃশ্যগুলোকে। তো আমাদের যাত্রার শেষ পথে আমরা চলে এসেছি ঠিকই, কিন্তু যাত্রা তো সবসময় শেষ হয় না, আবার শুরু হয় নতুন কিছু দিয়ে। তো আমরা আবার নেক্সট ভিডিওতে বা নেক্সট যাত্রায় আমরা আবার সেই জিনিসগুলোকে আবার তুলে ধরবো, আবার নতুন নতুন জিনিস, নতুন নতুন যাত্রা, নতুন নতুন ভাবনাগুলোকে তুলে ধরবো আপনাদের সামনে। তো এই বলে আমাদের চাঁদিপুর, বালাসোর এই জায়গাগুলো থেকে আমরা চলে যাচ্ছি। শেষ করলাম আমাদের আজকের যাত্রাপথ চাঁদিপুর এবং বালাসোর। টাটা।